মুর্শিদাবাদের বহরমপুরের বহরমপুর কৃষ্ণনাথ কলেজের স্কুলের সম্মুখে কে এন রোড সংলগ্ন মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের খবর, দোতালে একটি দোকান থেকে আগুন ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের দমকল খবর দিলে ঘটনাস্থলে দমকল বাহিনী গিয়ে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনায় খবর পেয়ে বিশিষ্ট সমাজসেবী আরতি মজুমদার ও নারগোপাল মুখার্জি ছুটে আসেন। আগুন কি করে লেগেছে এটা বলা খুব মুশকিল, হয় শর্ট সার্কিট থেকেও হতে পারে, আবার কেউ গ্রিসিংয়ের থেকে ফেলে গেছে। ওপেন জায়গায় রাখা ছিল, তো এই কটনগুলো ওয়েস্টেজ কটন, এগুলো লেপ্তসক করতে তৈরি হয়, এখানে হয়তো কেউ বিড়ি খেয়েও ফেলে যেতে পারে বা আবার শর্ট সার্কিট থেকে। এখানে পাশেই এখানে ইলেকট্রিকের কানেকশন আছে, এইখান থেকে এর থেকেও লাগতে পারে, সেটা বোঝা যাচ্ছে না। আমরা এই সাড়ে 10:35 এরকম টাইমে এক্সাক্ট টাইমটা বলতে পারছি না, আমরা তো খড়কোয়া সঙ্গে সঙ্গে চলে এসেছি। এটা বলা খুব মুশকিল এটা কত হবে, বেশি কটন ছিল মোটামুটি ধরেন প্রায় 20-25 হাজার এরকম হবে টাকার মতো। আমাদের দুটো ইঞ্জিন এসেছে, হ্যাঁ একবারে টোটালি কমপ্লিট, আমরা সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আমরা প্যাক আপ করে দেবো।